প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ আমি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আজ আমি তোমাদের পাঠ্য বইয়ে মা কবিতাটি আবৃত্তি করব। মা কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কবিতাটি আবৃত্তি করার আগে কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু জেনে নিব। 1899 খ্রিস্টাব্দের 25 মে কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, গল্পকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সুরস্রষ্টা, গীতিকার ও সঙ্গীত শিল্পী। তিনি নবযুগ ও ধূমকেতু সহ আরও অনেক পত্রিকার সম্পাদক ছিলেন। মা কবিতাটি চিঙেফুল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। কাজী নজরুল ইসলামের লেখায় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বেশি প্রতিবাদের ভাষা ফুটে উঠেছে বলে বিদ্রোহী কবি বলা হয়। 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। মা লিখেছেন কাজী নজরুল ইসলাম। যেখানেতে দেখি যাহা, মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই। মায়ের মতন এত আদর সোহাগ শ্বেত, আর কোনোখানে কেহ পাইবে না ভাই। হেরিলে মায়ের মুখ, দূরে যায় সব দুঃখ। মায়ের কোলেতে শুয়ে জোড়ায় পড়ান, মায়ের শীতল কোলে সকল যাতনা ভুলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান। যখন জনম নিনু, কত অসহায় ছিন, কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু। উঠা বসা দূরে থাক, মুখে নাহি ছিল বাক, চাহনি ফিরিতি শুধু মার পিছু পিছু। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এখন এই কবিতার মূল ভাব সম্পর্কে জেনে নিব। আমাদের সবার জীবনে মা কথাটি একটি মধুমাখা নাম। মায়ের মমতা আমাদের চলার পথে পাথেয়। শৈশবে গভীর মমতায় আমাদের মা লালন পালন করেন। সন্তান লেখাপড়া করলে, সফল হলে খুব খুশি হন মা। মায়ের আশিস পেলে সন্তানের সকল দুঃখ ঘুচে যায়। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সম্পূর্ণ কবিতাটি মুখস্থ করবে এবং ভালো করে আবৃত্তি করবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।